প্রথমেই আমরা কিছু মানুষকে একটা জাহাজে ঘুরতে দেখব, আর ওই জাহাজে ছিলেন গং এবং তার মেয়ে। আর আজকে মেয়েটার জন্মদিন ছিল এবং গং তার মেয়েকে একটি অকিটকি উপহার দেন। এইদিকে কিছু ডলফিনকে পানিতে খেলতে দেখা যায়, আর সেইটা সবাই খুব মজা করেই দেখছিল। কিন্তু তারা জানতো না যে ডলফিনগুলো খেলছে না, একটা বড় মনস্টার তাদেরকে ধাওয়া করছিল। আর একটু পরেই ওই মনস্টারটা জাহাজও অ্যাটাক করে, যার ফলে জাহাজটা উল্টে যায় আর সবাই পানিতে পড়ে যায়। কিন্তু তখনও কেউ এই মনস্টারটাকে দেখে নাই। তারপর গং কে অজ্ঞান অবস্থায় দেখায়। জ্ঞান ফেরার পর তার মেয়েকে সে খুঁজছিল, আর হঠাৎ সে ওই অকিটকিটা পায়, মানে যেটা তার মেয়েকে সে উপহার দিয়েছিল। আর সে তার মেয়ের ভয় শুনতে পায়। আর ওইখানে আরো কিছু মানুষ ছিল যারা তাদের কাছে আসতে বলছিল। তো হঠাৎ গং তার মেয়েকে দেখে এবং সে যেতে চায়, কিন্তু একটা লোক তাকে আটকায়, কারণ ওইখানে অনেক বড় আর একটা ভয়ানক সাপ ছিল। তখন সবাই পালাতে চায়, কিন্তু ততক্ষণ সাপটা তাদের উপর অ্যাটাক করে। আর এইখানে গং তার মেয়েকে বাঁচাতে চায়। সে ভয় না পেয়ে তার মেয়ের কাছে যেতে চায়, কিন্তু একজন লোক তাকে যেতে দেয় না, কারণ ওইখানে গেলে সাপটা গংকেও মেরে ফেলতো। ঠিক ওই সময়ে তার মেয়েকে সাপটা গিলে ফেলে, আর তারপর সাপটা জঙ্গলে চলে যায়। তারপর গং অনেক কান্নাকাটি করে। আর ওই সময় সেই অকিটকিতে কিছু সিগনাল আসছিল। এইটা দেখে সে বুঝতে পারে যে সাপের পেটে এখনো সবাই বেঁচে আছে। তারপর গং এবং মাও নামে একজন লোক সিদ্ধান্ত নেয় তাদের বাঁচানোর জন্য। কেউ কেউ এ বিষয়ে রাজি ছিল না, কারণ এর আগেও কিছু মানুষ এইভাবে জঙ্গলের ভিতরে গিয়েছিল কিন্তু আর ফিরে আসে নাই। এরপর আমরা দেখতে পাই বাইরে যারা দাঁড়াইছিল তাদের মধ্যে একজনকে একটা মনস্টার অ্যাটাক করে এবং তার ভেতরে সব চুষে খেয়ে ফেলে, আর তখন বাকি সবাই ওইখানে থেকে পালায়। তারপর আমরা সাপটাকে আবার দেখতে পাই, আর তখন সাপটি তার পেট থেকে সব মানুষকে বার করে ফেলছিল। তারপর সেই সাপটা ওই জায়গা থেকে চলে যায়। এর মধ্যে অনেকে মারা গেছিল, আর কিছু লোক বেঁচে ছিল, যার মধ্যে গঙ্গের মেয়েও ছিল। আর জাহাজের যে ক্যাপ্টেন ছিল সে এই জায়গা থেকে বার হবার রাস্তা খুঁজছিল, কিন্তু এই জায়গা থেকে বার হওয়াটা এত সহজ ছিল না। আর তারা কিছু সাপের ডিম দেখতে পায় এবং ক্যাপ্টেন সেটা টাচ করতে চাইছিল, কিন্তু গঙ্গের মেয়ে মানা করে ক্যাপ্টেনকে, কারণ ডিমগুলো যে কোনো সময় ভেঙে যেতে পারে আর এর ভেতরে আছে সেই সাপের বাচ্চা, তো সবাই ভাবে হয়তো কেউ বাঁচবে না। তো তখন একজন ডিমগুলো ভাঙতে চায়, কারণ সে ভাবছিল ডিমগুলো আগেই ভাঙলে হয়তো সাপের বাচ্চাগুলো মারা যাবে, কিন্তু সে সবাইকে উল্টা বিপদে ফেলে দেয়, কারণ ওই ডিমের থেকে একটা সাপের বাচ্চা বার হয়ে আসে আর সবাই একটা পাথরের পিছনে লুকায়। তো সাপটা বার হবার পর একটা অসুস্থ মহিলাকে দেখে এবং সে সাহায্য চাইছিল, তো সাপটা সবাইকে ছেড়ে ওই মহিলাকে খেয়ে ফেলে আর বাকিরা বেঁচে যায়। তারপর বনের ভিতরে আমরা সেই দলটিকে দেখতে পাই যারা বেঁচে থাকা মানুষগুলোকে বাঁচাতে আসছিল। তারা যে সাপটি রেখে গেছে তার ছাপ অনুসরণ করছিল, কিন্তু তারা অনেক ঘন্টা পরও সাপটির বাসা খুঁজে পায়নি। তারা কিছুক্ষণ জঙ্গলে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়। গং এর বন্ধু মাও সেখানে একটি গাছ কাটে, সেই গাছ কাটতে গিয়ে তা থেকে একটি কালো তরল বার হয়। পরে একজন বয়স্ক লোককে সিগারেট জ্বালাতে দেখা যায়, কিন্তু ভুলবশত তার হাত থেকে ম্যাচের কাঠি তরলে পড়ে যায়। ওইটা সেই গাছ ছিল, আর লাঠিটা তরলে পড়ে গেলে আগুন লেগেছিল। তারা বুঝতে পারে তরলটি দাহ্য। গং ও অদ্ভুত বোধ করছিল এবং প্রচন্ড মাথা ব্যথা অনুভব করছিল। তার মাথা ঘোরা হচ্ছিল এবং মনে হচ্ছিল তার সঙ্গীরা তাকে দেখে হাসছে। তিনি অনুভব করেন যে তার পিছনে একটি সাপ আছে এবং তার মেয়ের কণ্ঠ শুনতে পায়। সে বলছিল, বাবা তুমি আমাকে বাঁচাতে পারোনি। তখন বিশাল সাপ তাকে ফাঁদে ফেলে। গং পালানোর চেষ্টা করছিল এবং কেউ তার মুখে জল ছুড়ে মারল। এটি আবিষ্কার করেন যে এখানে গং যা দেখছে তা আসলে বাস্তবে ঘটছে না, এটি কালো তরলের গন্ধের প্রভাব। তার মানে এটা কোনো সাধারণ গাছ ছিল না, বরং এটা একটা বিপজ্জনক গাছ ছিল। তারা তাদের প্রচেষ্টায় সবাইকে বাঁচিয়েছে, শুধু একজন ব্যক্তি ছাড়া, যাকে গাছটি তাকে ছুরি আঘাত করেছিল, এর কারণে তার মৃত্যু হয়। গাছটি তাদের দিকে তাঁবুর দিকে এগোতে দেখে তারা হতবাক হয়ে যায়। তাদের শেষ করতে তারা গাছ থেকে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। সাপের বাচ্চা শেষ করে দিয়েছেন
ব্যবসায়ী। শেষ করার পর ব্যবসায়ী সবার সাথে মারামারি করছিলেন আর তাদের জন্যই সব হচ্ছে বলে দোষারোপ করেছেন। সুসি একটি মেয়ে, তারপর তাকে শান্ত এবং বলেছেন যে আমরা এখানে সমস্যায় আছি এবং আমাদের দলবদ্ধভাবে কাজ করতে হবে। যদি আমাদের সরাতে হয় গং এবং তার সঙ্গী যারা তাদের রক্ষা করবে, তাদের সাথে লড়াই চালিয়ে গেলে কিছুই হবে না। তখনও তাদের খুঁত ছিল এবং মাও গং অনেক অস্ত্র তৈরি করেছে। তারা দানব সাপের সাথে লড়াইয়ে তাদের সাহায্য করবে। গংদের সঙ্গী দেখানো হয়েছে যে জল পান করতে বা সংগ্রহ করতে জলের কাছে যায়। হঠাৎ একটি উড়ন্ত প্রাণী তাকে আক্রমণ করে এবং এটি একটি দানব মাছ। এটির বিশাল দাঁত রয়েছে এবং এটি পানির বাইরেও উঠতে পারে। এদের মাছি মাছ বলা হয়। মাছটি আবার তাকে আক্রমণ করে, কিন্তু সেখান থেকে পালাতে গিয়ে তা ধরে ফেলে। আবার নদীতে ফেলে দেওয়ার সময় তাদের থেকে পালিয়ে যায়। তিনি আবিষ্কার করেন একটি মাছি মাছ নেই সেখানে, আওয়াজ ছিল। তার মতে হাজার হাজার মাছি মাছ হবে। ছেলেটি তার সঙ্গীদের মাছের কথা বলার জন্য বনের ভিতরে দৌড়ে যায়। মাছ তাদের আক্রমণ করে এবং পালিয়ে সেখান থেকে মানুষকে ছুটতে হয় আর দ্রুত গতিতে দৌড়ায়। কিন্তু মাছের গতি তাদের চেয়েও অনেক বেশি ছিল এবং তাদের সাথে যুদ্ধ করার সিদ্ধান্ত নেয়। শেষ পর্যন্ত মাছগুলো হাতে অস্ত্র নিয়ে তাদের সামনে চলে আসে। তারা তাদের সব শেষ করতে পারে না, কারণ তারা প্রচুর সংখ্যায় ছিল। তাই তারা গাছের আড়ালে লুকিয়ে ছিল। মাও মাছের সাথে যুদ্ধ করছিল, তাই তার সঙ্গীরা তাদের কাছ থেকে পালিয়ে যাবে, ফলে তার ক্ষতি হয়েছে। একটি মাছি মাছ তার হাতে কামড় দিয়েছে। গং মনে করে মাছগুলো কুয়াশার সাথে ভ্রমণ করছিল। তারা বনের ভিতরে চলে যায় যেখানে কোনো কুয়াশা ছিল না। এই কাজগুলো করতে গিয়ে তারা এই প্রাণীর আক্রমণ থেকে রক্ষা পেয়েছে। বিপদ এখনো কাটেনি, কারণ মাও একটা বিশাল দানবের পায়ের ছাপ খুঁজে পেয়েছেন এবং তারা গাছটি দেখে এবং একটি অপরিচিত দানবকে খুঁজে পায়। একজন লোক পাথর দিয়ে এটি শেষ করতে যাচ্ছিল, কিন্তু অন্য একটি লোক তাকে বাধা দেয়। এই সময় একটি অপরিচিত তাবু প্রাণীটিকে খায়। আমরা এই লাল তাবু ছবিতে দেখেছি। তখন আকাশ থেকে পড়ার সময় তাদের কাছে একটি বিশাল প্রাণী পড়ে। এটি প্রকাশ করে যে এটি একটি দানব ব্যাং ছিল আর এটি জীবের সাহায্যে মানুষকে খেয়ে ফেলেছে। তারা প্রাণীটিকে ভয় পায়, তাই তারা সেখান থেকে পালিয়ে যায়। দৈত্যটি তাদের পিছনে ছিল এবং একটি বৃদ্ধ লোককে তার দীর্ঘ জিব্বা দিয়ে ধরেছিল। বৃদ্ধ সাহস না হারায় দানবের সামনে। সে নিজেকে বাঁচাতে একটি গাছ ধরে। অন্যরাও তাকে বাঁচাতে এসেছে এবং তাকে তাদের ওয়ার্ডে টেনে নিয়ে যাচ্ছে। এটি যথেষ্ট ছিল না, কারণ দৈত্যটি এত শক্তিশালী ছিল। এখানকার এক লোক মনে করে দানবের জিব কেটে ফেলবে। জিবের উপর ছুরি রাখলে তাতে কোনো প্রভাব পড়ে না, কিন্তু লোকটির মুখ পুড়ে যায় এর তরলে। মাও যে এগিয়ে তার অস্ত্র নিয়ে ফিরে আসে, সে দানব ব্যাঙের চোখে আক্রমণ করে এবং এটি প্রচন্ড ব্যথা অনুভব করে। বৃদ্ধাকে ছেড়ে দিয়েছে, কারণ যদি ব্যথা হয়, যার কারণে সবাই সেখান থেকে দৌড়ানোর সুযোগ পায়। ওরা ওখানে থেকে দৌড়াচ্ছিল, কিন্তু দানব ব্যাঙও ক্ষিপ্ত হয়ে ওঠে। এটা তাদের তাড়া করে লাফিয়ে উঠল। দৌড়ানোর সময় তারা যে দ্রুত অতিক্রম করছিল তার ছোট লাফটি কভার করেছে। এটি মানুষকে খাওয়ার আগে একটি বিশাল সাপ এটিকে বাতাসে খেয়ে ফেলে। সবাই এটা দেখে ভয় পেয়ে গেল। একটি ব্যাং দানব একটি সাপ মনস্টার দ্বারা খেয়েছে। ব্যাং খাওয়ার পর পুরুষদের দিকে সাপের মনোযোগ চলে যায়। ছুটতে ছুটতে সাপটি তাদের তাড়া করছিল। বুড়ো আর যে লোকটি গায়ে তরল পড়েছিল সে ধীরে ধীরে ছুটছিল। সাপটি তাদের খেয়ে ফেলতে চলেছে। যখন তারা বনের এমন একটি স্থানে পৌঁছেছিল সেখানে কাছাকাছি গাছ ছিল আর সাপটি নড়াচড়া করলে তার মুখ গাছের মধ্যে আটকে যায়। তারা পালানোর সুযোগ পায়। একজন লোক তাদের বাঁচাতে সাপের মনোযোগ সরিয়ে নেয়। তিনি এটির উপর একটি নারকেল গাছ নিক্ষেপ করে, কিন্তু এটি করতে গিয়ে নিজেকে বিপদে ফেলেন। সাপ যখন তাকে খেয়ে ফেলতে চাইল তখন সে দ্রুত দৌড়ে বনের ভিতরে চলে গেল। তিনি ছোট গাছপালার ভিতরে লুকায়। সাপ তাকে দেখতে পায়নি এবং সে রক্ষা পায়। পরে দায়িত্ব ঘুরে যায় এবং
সেখানে ছেলেটির সাথে বৃদ্ধ লোকটিও ছিল। বৃদ্ধ লোকটি সেখান থেকে দৌড়ে গেলেও অন্য লোকটি আবিষ্কার করতে পারেনি যে সাপটি তাকে তাড়া করছে। ঘুরে দাঁড়াতেই সে সাপটিকে দেখে ভয় পেয়ে যায় এবং সাপের কাছে ক্ষমা চায়। সে তাকে ছেড়ে যেতে অনুরোধ করছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সাপ কিছুই বুঝতে পারে না এবং এটা তাকে খায়। অন্যরা সাপ থেকে বাঁচতে নদীতে ঝাঁপ দেয়, তারা জলে লুকিয়ে থাকে। এর কারণে সাপটি তাদের ছেড়ে চলে যায় এবং তার দিকে এগিয়ে যায়। গুহার ভিতরে লোকেরা পৃথিবীর কম্পন অনুভব করার সাথে সাথে তারা মৃত মতো কাজ করতে শুরু করে। তাই সাপ তাদের মৃত মনে করে এবং তাদের কিছুই করবে না। দৈত্যকার সাপ ছুঁড়ে ফেলেছে গঙ্গের মানুষটিকে। এটি তার বাচ্চাকে মরতে দেখে ক্ষিপ্ত হয়ে যায়। এটি চলে যাওয়ার সাথে সাথে তারা এখান থেকে সরে যাওয়ার চেষ্টা করছিল। সাপের জন্য ডিমগুলো ভেঙে সেখান থেকে গঙ্গের কন্যা রেখে চলে যায়। সেখানে বসে থাকা ছাড়া তার আর কোনো উপায় নেই। সে সাপের সাথে যোগাযোগ করে, কারণ সে খাবার নয় বরং তাদের সঙ্গী, আর সাপের বাচ্চা গুলো তাকে তাদের মা মনে করছিল। সাপটি গঙ্গের কন্যাকে রেখে অন্যটি যেখানে ছিল সেদিকে চলে যায়। ব্যবসায়ী সফলভাবে নীড় থেকে বেরিয়ে আসে, কিন্তু এটি প্রকাশ করে যে ব্যবসায়ী স্বার্থপর, তাই তিনি তার সাহায্যকারীদের কথা ভাবেনি। সে সেখানে থেকে পালিয়েছে, মানে সাপ একজন মানুষকে শেষ করে দিয়েছে। অন্যদিকে গং এবং তার সঙ্গীদের দেখানো হয়েছে, তারা বনের মধ্যে একটি অদ্ভুত বিল্ডিং খুঁজে পায়। সেখানে পৌঁছে তারা আবিষ্কার করে যে এই ভবনটি ল্যাব এবং একটি সৈনিকের কঙ্কাল খুঁজে পায়। এর অবস্থা বলে দিচ্ছে বহু বছর আগে ওই ব্যক্তি মারা গেছে। ব্যবসায়ী সফলভাবে নিজ থেকে বেরিয়ে আসে, কিন্তু এটি প্রকাশ করে যে ব্যবসায়ী স্বার্থপর, তাই তিনি তার সাহায্যকারীদের কথা ভাবেনি। বই পড়ার পর তারা বুঝতে পারে মানুষ এখানে প্রাণীদের গবেষণার জন্য আসে। আসলে প্রাণীগুলো তাদের পরীক্ষা নিরীক্ষার কারণে বিশাল দানবের পরিবর্তিত হয়েছে। তারা মেশিনের মাধ্যমে উদ্ধারকারী দলের সাথে যোগাযোগ করে। এরই মধ্যে একজন ব্যক্তি বিল্ডিং এ আসে এবং সে পালিয়ে যায়। সেই ব্যবসায়ী সবাই তাকে জিজ্ঞাসা করছিল বাকিদের কথা। সে সবাইকে মিথ্যা কথা বলছিল যে আমি ছাড়া সবাই সেখানে মারা গেছে। গং তার ইন্দ্রিয় হারিয়ে ফেলেছে, কারণ সে তার মেয়ে ছিল তার শেষ ভরসা। তাদের পরের দিন সকালে হেলিকপ্টারের শব্দ সহ ঘুমন্ত ও জেগে দেখানো হয়েছে। তারা সরে যায় এবং গং ও সেখানে চলে যায়, কিন্তু সে অকিটকি থেকে সংকেত পায়। তার মেয়ের অকিটকি এবং হেলিকপ্টার তাদের দেখতে না পেয়ে এগিয়ে গেল। গং তার দলকে বলে তার মেয়ে এখনো বেঁচে আছে এবং তার আশেপাশে আরো অনেকে বেঁচে আছে, আমাদের উচিত তাদের সংরক্ষণ করা। ব্যবসায়ী বলল, তুমি পাগল হয়ে গেছো, সেখানে কেউ বেঁচে নেই, এবং তারা রাজি হলো। ওরা ভাবছিল গং বোধহয় নাচতেই আছে, তাই সে এসব বলেছে। অকিটকি থেকে মেয়েদের কণ্ঠ শুনে তারা বিশ্বাস করে যে সেখানে অনেক মানুষ বেঁচে আছে। তাদের কথা শুনে ব্যবসায়ী সেখান থেকে দৌড়ে যায় এবং বৃদ্ধ লোক তাকে ধরে রাখার জন্য তাকে তাড়া করে। অন্যরা সাপের বাসা খুঁজতে থাকে। সেখানে গং এর মেয়ে আর একটি মেয়ে ছিল, তার নাম ছিল সুসি। বাকি সাপের বাচ্চা ডিম থেকে বেরিয়ে এসেছে। ব্যবসায়ী হেলিকপ্টারটিকে আবার দেখে তার দিকে আকৃষ্ট করেছে, কিন্তু ভিতরে বসার আগেই বিশাল সাপটি বাতাসে হেলিকপ্টারটিকে খেয়ে ফেলে। ব্যবসায়ীকে ধরে ফেলেছে বৃদ্ধা। ব্যবসায়ী বুড়োকে শেষ করে দিয়েছে আর ওপাশে বাসার দৃশ্য দেখানো হয়েছে। অনেক সাপ ছিল এবং খাওয়ার জন্য ওদের দিকে যাচ্ছিল, কিন্তু সাপ প্রথমে তাদের থামায়, কারণ সাপটি গঙ্গের কন্যাকে তাদের মা বলে মনে করছিল। গং এর কন্যা তার পিতার কণ্ঠ শুনতে পায়। খুঁজতে খুঁজতে তিনি এই সাপের বাসা পর্যন্ত পৌঁছেছেন। গং তার মেয়েকে খুঁজে পেয়েছেন। তার মেয়ে এবং অন্যদের সাহায্য করার জন্য তিনি বাসার ভিতরে গাছের একটি শিকড় রাখেন। তিনি যখন তাদের টেনে উল্টাতে যাচ্ছিলেন, তখন বিশাল সাপটিও এসে হাজির হয়। তাদের কিছু বলার আগেই মাও এসে তার চোখে আক্রমণ করে গিয়ে সেখান থেকে দূরে ঘুরিয়ে দেয়। ওই সময় গং সুযোগ পায় মেয়েদের বার করে নিয়ে যাওয়ার। মাও সাপের সাথে লড়াই করছেন যতক্ষণ না গং এই কাজটি সম্পূর্ণ করেন। সে কত কঠিন লড়াই করতে পারে, তাকে সাপ গ্রাস করতে যাচ্ছিল, কিন্তু অন্য সঙ্গী এসে সাপের চোখ আক্রমণ করে। সুযোগ মাও একটি গাছ পড়ে যায় এবং সাপটি তাদের কাছ থেকে সরে যায়। অন্যদিকে মেয়েরা এখনো উঠে আসেনি। জাহাজের ক্যাপ্টেন শেষ মুহূর্তে তাদের সাহায্য করে। তিনি মেয়েদের উল্টো করে টেনে আনার চেষ্টা করেন এবং মেয়েরাও বেরিয়ে আসে, কিন্তু ক্যাপ্টেন সেখানে মারা যায়। এই মেয়েদের জন্য সে তার জীবন উৎসর্গ করে।
করে। তারা তাদের বিজয় উদযাপন করছিল, কিন্তু লক্ষ্য করে যে সাপটিও তার জ্ঞানে আসে। তারা সেই বিশাল গাছটি দিয়ে ক্ষতি করেছে। ব্যবসায়ীকে দেখানো হয়েছে যে তিনি দৌড়াতে গিয়ে সেখান থেকে শুরু করেছিল সেখানেই পৌঁছেছেন। সে যে মানুষের দেহের সাথে ধাক্কা খায় তাকে সে শেষ করে নিরে পৌঁছায়। সেখান থেকে সে অনেক কষ্টে পালায়। বাচ্চা সাপগুলো তাকে খেয়ে ফেলেছে এবং অন্যদের এখানে দেখানো হয়েছে। তারা সাপের হাত থেকে পালাতে থাকে। মাও বলেছেন, আমরা সেই সাপ থেকে অল্প সময়ে বেশি পালাতে পারি না, আমাদের সেই সাপ শেষ করতে হবে। সে এই কথা বলতে বলতে সাপটিও চলে আসে। সে তাদের এগিয়ে যেতে বলে এবং সাপের সাথে লড়াই শুরু করে। সাপটি তখন ঘুরে যায়। তখন সে তার সমস্ত শরীর কেটে দেয়। যখন নিচের দিকে থেকে যায়, এই আক্রমণ সাপকে প্রভাবিত করে না এবং এটি মাও শেষ করতে যাচ্ছিল। মাও এর সঙ্গী তাকে বাঁচাতে আসে। তারা ইচ্ছাকৃত ভাবে বনের ভিতরে যায় যাতে বাকিরা সেখানে থেকে পালিয়ে যায়। ইচ্ছা করে তারা সাপের মনোযোগ সরিয়ে দেবে। তারা সাপটিকে সেই গাছের নিচে নিয়ে যায় যেখানে দাহ তরল ছিল। সাপও মাও এর সঙ্গী দেখেছে এবং সাপ তাদের পরিকল্পনার আবিষ্কার করেছে। গঙ্কে তার মেয়েকে সেখান থেকে ছুটে যেতে বলে এবং তাদের সাহায্য করতে যায়। মাও সেই দাহ তরল তার লাঠি ডুবিয়েছে। মাও সঙ্গী দৌড়ে বন থেকে ফিরে আসে। গঙ্ক জঙ্গলের ভিতরে চলে যাচ্ছিল এবং প্রত্যেককে সেখান থেকে পালিয়ে যেতে বলল। গঙ্ক বুঝতে পারে যে তারা একটি ভুল এবং বাস্তবে তারা ঘুরতে গিয়ে কিছু ভুল ছিল। সাপ আবার গং কন্যাকে খেয়ে ফেলেছে। গং রেগে আসে এবং সাপের সাথে লড়াই করার সিদ্ধান্ত নেয়। সে সাপের সামনে গিয়ে তার সাথে লড়াই করতে করতে সাপ তাকে খেয়ে ফেলল। সাপ মুখ খুললেই বন থেকে মাও দেখা দেয়। তার হাতে আগুন ছিল এবং সাপটি আবার ভয় পেয়ে বনের ভিতরে ছুটে যায়। মাও তাদের তাড়া করছিল। যে গাছ দাহ তরল ছিল সেই গাছে সাপ পৌঁছেছে। মাও তার হাতের আগুন নিক্ষেপ করে। এতে সাপটি সম্পূর্ণ পুড়ে যায়। নিজেকে বাঁচাতে বনের বাইরে চলে যায়। এটি তার জীবন বাঁচাতে পারেনি এবং মারা যায়। গং তার মেয়েকে বাঁচাতে তড়িঘড়ি করে মৃত সাপের কাছে পৌঁছে যায়। সে সাপের মুখ খুলতেই গং তার মেয়ের হাত দেখতে পায়। সে তার হাত টেনে ধরে তাকে রক্ষা করার জন্য। তার মেয়ে কোনো সংকেত দিচ্ছিল না। তার মনে হয় সে হয়তো মৃত। তাকে শুয়ে দেওয়ার সময় সে তাকে জাগ্রত করার চেষ্টা করে। অল্প সময়ে পরিশ্রমের পর সে জ্ঞানে আসে। গং এবং তার সঙ্গী তাকে জীবিত দেখে খুশি হয়। অবশেষে তারা সাপের হাত থেকে রক্ষা পেল। আর এখানেই ছবিটি শেষ হলো।